বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুকের ফলোয়ার সম্পর্কে। ফেসবুকে ফলোয়ার অপশনটা কীভাবে যোগ করবেন সেটা নিয়ে আজকের আলোচনার মূল উদ্দেশ্য। ফেসবুকে ফলোয়ার বাই 73 পিপলস এই ফলোয়ার অপশনটা কীভাবে ফেসবুকে আপনি আপনার ফেসবুকে যোগ করবেন, আপনার ফেসবুকে কতজন ফলোয়ার আছে সেটা আপনি এক নিমেষে দেখতে পারবেন। এমনকি এটা আপনার অপশনে যোগ হবে যে ফেসবুকের ফলোয়ার আপনার কয়জন আপনি প্রতিদিন দেখতে পারবেন। এই অপশনটা অনেকের আছে অনেকের নেই। যারা জানে না, যাদের ফেসবুকে ফলোয়ার অপশনটা নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা চলুন কীভাবে করতে হয় ফলোয়ার অপশনটা আপনি যোগ করবেন সেটা দেখে নিই। প্রথমে আপনাকে ফেসবুকে ওপেন করতে হবে। ফেসবুক ওপেন করেই তারপর ফেসবুকের আপনার থ্রি লাইন ডটস যে কর্নারে থ্রি লাইন ডট চিহ্নটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে সবার চেয়ে নিচে সিটিং অ্যান্ড প্রাইভেসি, সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে যে সিটিং অপশনটা আছে সেই সিটিং অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি সবার চেয়ে নিচে নিচে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন, সে অপশনটার নাম হচ্ছে আপনার পাবলিক পোস্ট। দেখেন বন্ধুরা এখানে যে অপশনটা আছে সে অপশনটার নাম হচ্ছে পাবলিক পোস্ট। পাবলিক পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে হু ক্যান ফলো মি। তো এখানে আপনার যদি ফ্রেন্ডস থাকে তাহলে আপনি এটা পাবলিক করে দিবেন। আমার এখানে পাবলিক আছে, আমি পাবলিক করে রাখছি। তারপরে হাউ ক্যান সি ইউর ফলোয়ার ফর ইউর টাইম লাইন, আপনার টাইম লাইনে কি এটা পাবলিশ করবেন না করবেন না সেটা আপনি, আপনি যদি এখানে অনলি মি দিয়ে দেখেন তাহলে কেউ দেখবে না। আর এখানে যদি ফ্রেন্ডস দেন তাহলে শুধু আপনার ফেসবুকে যারা ফ্রেন্ডস আছে তারাই শুধু দেখবে। আর পাবলিক দিয়ে দিলে আপনার এখানে যত ফ্রেন্ডস আছে বা আউট ফ্রেন্ডস যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই তারাও দেখবে আপনার ফলোয়ার সংখ্যা কয়জন। তারপর পাবলিক পোস্ট কমান্ড, এটাও একই সিস্টেম, আপনি এখানে পাবলিক দিয়ে দিবেন। তারপর পাবলিক প্রোফাইল ইনফো, এটা তো আপনাকে পাবলিক দিতে হবে। এখানে সব অপশনটাতে পাবলিক আপনি সেটিং করবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে নিচের কমন র্যাঙ্কিং এটা অপশনটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনি আপনার যে মূল ফেসবুকের যে হোমলাইন হোম পেজ আছে আপনার যে অপশন প্রোফাইল পিকচারের যে অ্যাড্রেসটা আছে ওইটাতে আপনি ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন বন্ধুরা এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনি এখানে নিচে ডিটেলস ডিটেলস অপশনটাতে ক্লিক করবেন। ডিটেলস অপশনে গিয়ে আপনি এডিট কর্নারে যে এডিট লেখাটা চিহ্ন আছে এডিট লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। নতুন একটা ইন্টারফেস আসার পর আপনি এখানে সবচেয়ে নিচে যে অপশনটা আছে এটাতে ফলো করবেন। দেখেন এখানে বন্ধুরা এখানে ফলোয়ার্স, এখানে যদি আপনি এখানে টিক চিহ্নটা উঠিয়ে দেন তাহলে আপনার ডিসপ্লেতে বা মোবাইলের যে টাইম লাইনে আপনার ফলোয়ার্সের সংখ্যাটা বা এই অপশনটা থাকবে না। দেখেন বন্ধুরা আমি এটা টিক চিহ্নটা উঠিয়ে দিছি, উঠিয়ে দেওয়ার পরে এখন সেভ করছি। দেখেন বন্ধুরা আমি আপনাদের দেখার সুবিধাতে এটা করতেছি। দেখেন আমার এখানে ফলোয়ার্স যে অপশনটা ছিল সেটা উধাও হয়ে গেছে, সেটা চলে গেছে, এটা এখন আর এখানে নাই। তো আমি যদি আবার এখানে এডিটে যাই, তারপরে এখানে ডিটেলস থেকে তারপর আবার যদি এখানে ফলোয়ার্স চিহ্নটা টিক চিহ্ন দিয়ে দিই তারপর সেভ করি তাহলে দেখবেন বন্ধুরা এখানে ফলোয়ার্সের সংখ্যা 73 পিপলস। এখানে দেখেন ফলোয়ার বাই 73 পিপল এই অপশনটা চলে আসছে। এই অপশনটা আপনি এখান থেকে যাই এডিট প্রোফাইল থেকে তারপর ডিটেলসে চাই এডিট, এডিটে গিয়ে তারপর নিচে সবচেয়ে নিচে যে চিহ্নটা আছে ফলোয়ার্স এটাতে একটা টিক চিহ্ন দিয়ে আপনি সেভ করি এখান থেকে বেরিয়ে আসবেন। তাহলে আপনি বন্ধুরা দেখতে পারবেন এখানে ফলোয়ার আপনার সংখ্যা কয়জন, আপনাকে কয়জনে ফলো করতেছে সেটা আপনার এখানে ডিসপ্লেতে শো করবে। তো বন্ধুরা এভাবে আপনি আপনার ফ্রেন্ডস লিস্টের বা আপনি আপনার ফলোয়ারের সংখ্যা আপনি জানতে পারবেন। এমনকি
আপনি আপনার টাইমলাইনে ফলোয়ার কয়জন সংখ্যা সেই অপশনটা আপনি যোগ করতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যারা যারা আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটা ক্লিক করবেন।